ইলিশের জিআই পেল বাংলাদেশ। জামদানির পরে এবার বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ইলিশ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেল। প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বলছে ভৌগোলিক নির্দেশক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্য হিসেবে ইলিশ নিবন্ধনের সব প্রক্রিয়া শেষ। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের হাতে ইলিশের জিআই নিবন্ধনের সনদ তুলে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মৎস্য অধিদপ্তর আমাদের কাছে রূপালী ইলিশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করে। ওই আবেদনের পর তা পরীক্ষা নিরীক্ষার প্রেক্ষিতে এবছরের 1 জুন গেজেট প্রকাশ করা হয়। আইন অনুসারে গেজেট প্রকাশিত হওয়ার 2 মাসের মধ্যে দেশে বা বিদেশ থেকে এ বিষয়ে আপত্তি জানাতে হয়, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি। সে অনুসারে এ পণ্য এখন বাংলাদেশের শর্ত। এখন এটি চূড়ান্ত রেজিস্ট্রেশন বা নিবন্ধনের প্রক্রিয়াধীন আছে। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এর শর্ত মৎস্য অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রথম আলোকে বলেন, এই ইলিশ বাংলাদেশের সম্পদ, আমাদের জাতীয় মাছ। এই বিষয়টি মাথায় রেখে আমরা ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে পেতে আবেদন করি। এই ইলিশ আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এটি আমাদের একার অর্জন নয়, গোটা জাতির অর্জন। বাংলাদেশের পণ্য আন্তর্জাতিকভাবে যেন স্বীকৃতি পায় সেজন্য আন্দোলন করে বিল্ড বেটার বাংলাদেশ। সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বিপাশা মতিন বলেন, জামদানির পরে এটি হচ্ছে দ্বিতীয় পণ্য যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল। এটি একটি অত্যন্ত আনন্দের খবর। এরপরে অন্যান্য আরও 70টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পথ সুগম হল। ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের মোট ইলিশের 65% উৎপাদিত হয় বাংলাদেশে, ভারতে 15%, মিয়ানমারে 10%, আরব সাগর তীরবর্তী দেশগুলো এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশগুলোতে পাখি ইলিশ ধরা পড়ে। ইলিশ আছে বিশ্বের এমন 11টি দেশের মধ্যে 10টিতেই ইলিশের উৎপাদন কমছে, একমাত্র বাংলাদেশেই ইলিশের উৎপাদন বাড়ছে।